হ্যালো ভিউর, আপনাদের গ্রাহক বা স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে। আজকের টপিকটি খুবই অসাধারণ, সেটি হচ্ছে ফেসবুকের তিনটি গোপন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করব। যারা জানেন না চলুন দেখে নিই, আর যারা অবশ্যই অর্থাৎ আগে থেকে জানেন তারা আরেকবার দেখে নেবেন। চলুন দেখা যাক। প্রথমে আমরা ইউসি বাজারে যাচ্ছি, ইউসি বাজার থেকে ফেসবুক অন করব। সো আপনি যে কোনো জায়গা থেকে ফেসবুক অন করতে পারেন, যে কোনো ব্রাউজার থেকে। সো এটি অন করার পর জাস্ট আমরা এখানে ফেসবুক মেনুতে ক্লিক করলাম। করার পরে নিচে স্লাইড করলে দেখা যাবে যে অ্যাকাউন্ট সেটিং। সো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর সো আমরা দেখবো প্রাইভেসিতে ক্লিক করলে 3 নম্বর অপশন প্রাইভেসি, তারপরে দেখব 1 2 3 4, 4 নম্বর আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, অর্থাৎ আমাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এখানে আছে এভরি ওয়ান, সো আমি এখানে এভরি ওয়ান দিয়ে দিচ্ছি। সো এখানে আপনি ইচ্ছে হলো ফ্রেন্ড অন সরি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। সো এখানে কথা হচ্ছে যে আপনার বন্ধুর বন্ধু যদি হয় তাহলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। সো এটি সময় অনুযায়ী কাজে লাগাতে পারেন, আপনি নলেজে রাখতে পারেন। আর যাদের গার্লফ্রেন্ড আছে তারা এই সেটিংটি তাদের জন্য প্রয়োগ করতে পারেন। অনেক সময় অনেক বাহিরের মানুষ শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে বিরক্ত করে, সেটি খুব বিরক্তকর। সো এটি প্রথম। তো দ্বিতীয় হচ্ছে হু ক্যান সরি হ্যাঁ ডু ইউ ওয়ান্ট টু শেয়ার ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল। সো এটি হচ্ছে যে সাপোজ আপনার নাম হচ্ছে মোবারক হোসেন। সো মোবারক হোসেন নামে যখন আপনি গুগলে চার্জ দেবেন, সো হয়তোবা আপনার আইডিটা চলে আসবে। সো যারা চাচ্ছেন যে আপনাকে অন্য কোনো জায়গায় চার্জ করার পরে আপনার আইডিটা বা আপনার আইডির লিঙ্কটা শেয়ার হবে না, তো সেটি ইচ্ছে করলে আপনি এখানে অফ করে দিতে পারেন। তো এর মাধ্যমে আপনি গুগল বা অন্য কোনো জায়গায় আপনার আইডিটি আসবে না বা আপনার নামে চার্জ করলে আসবে না। সো এটি আপনি কনফার্ম করলে স্যার আপনার নাম হচ্ছে ধরো মোবারক হোসেন, আপনি গুগলে গেলে মোবারক হোসেন সবার আইডি আসবে, বাট আপনার আইডিটা আসবে না, অর্থাৎ আপনার ফেসবুক লিঙ্কটি আপনি চার্জ ইঞ্জিনে শেয়ার করবেন না। সো এটি হচ্ছে খুব খুব আমার কাছে খুব ভালো লেগেছে। আরটি হচ্ছে আরটা হচ্ছে যে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। সো কিছু কিছু আমাদের ব্যক্তিগত পার্সোনাল, যেমন হেলথ টিপস বা বিভিন্ন ধরনের নায়ক নায়িকা আমরা ফলো করি। সো এটা যদি কেউ আমাদের দেখে, সো আমাদের একটা পার্সোনালিটি বা ব্যক্তিগত একটা সমস্যা আছে, হ্যাঁ এই লোকটা এত ভালো বা এই লোকটা এরকম পার্সোনালিটি কিন্তু ফলো করে এরকম একটা নায়িকাকে, খুব বিরক্তকর। সো এটি খুব বিরক্তকর যে আপনি কোনো নায়ক নায়িকা বা যে কোনো আপনার ব্যক্তিগত পার্সোনালিটি বা আপনার রুচি কীভাবে হয় সেটি আপনি কেন অন্যজনকে দেখতে দেবেন। সো এর মাধ্যমে আপনি হু ক্যান সি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, সো জাস্ট এখানে অনলাইন করে দেবেন আপনি কী পেজ বা কাকে ফলো করছেন বা কোন ব্যক্তিকে ফলো করছেন, সব কিছু আপনি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন। সো এটি খুব একটা বেস্ট, কারণ হচ্ছে অনেক সময় আপনি কাকে ফলো করছেন বা কোন পেজকে ফলো করছেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, অন্য কেউ দেখলে একটু অন্যরকম মন মানসিকতা ভাবতে পারে। সো এই তিনটি টিপস বা ছোটো টিপস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি। আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই বলবেন। আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন, ভালো রাখবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি।